ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে মঠবাড়িয়ার মাননীয় সংসদ সদস্য ডাক্তার রুস্তম আলী ফরাদের সাথে কোনো সম্পর্ক নেই। এই ইউনিয়ন চেয়ারম্যানের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাইজরা যুবলীগের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা দু হাত নাড়িয়ে করতালির মাধ্যমে বরণ করে নিচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে এই মঠবাড়িয়ায় রক্তের হোলি খেলা শুরু হয়েছে। এই রক্তের হোলি খেলা শুরু করেছেন সেদিন স্বেচ্ছাসেবক নেতা ইদ্রিস কে নির্মম ভাবে হত্যার উদ্দেশ্যে তার হাত পা কেটেছিলেন। সেদিন যুবলীগের সভাপতি আবু হানিফ খানকে রফিউদ্দিন আহমেদ ফেরদাউসের বাসায় বসে নির্মম ভাবে বিশাল মিছিল এসেছে নলি বুকুইতলা বন্ধপাড়া থেকে। আরো একটি মিছিল এসেছে চাফালবাড়িয়া থেকে, বুকুইতলা বন্ধপাড়া থেকে আমির খানের নেতৃত্বে, শাহজাহান জমাদ্দার, মজিবুর রহমান মুন্সি, আলাউদ্দিনের নেতৃত্বে, জাকির হোসেনের নেতৃত্বে নলি থেকে বিশাল মিছিল এসেছে। আমরা কলতলির মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছি। আমি যে কথা বলতেছিলাম, প্রিয় সাপ্লে যাবাসী, আজকে এখানে জনসভা হওয়ার কথা আছে। এই জনসভা এখানে সাপলে যায়, চারটি ডেকোরেটার আছে, তিনটি ডেকোরেটারকে নিষেধ করেছিলেন এই মিরাজ চেয়ারম্যান, যাতে করে এই সাপলে যা জনসভা না হওয়ার কারণে তিনি পণ্ড করেছিলেন আজকে যদি এখানে শান্তিপূর্ণভাবে নলি থেকে নলি মোতালেবেন খান, রুস্তম আলী এদের নেতৃত্বে যে বিশাল মিছিল এসেছে, জাকিরের নেতৃত্বে কাজল, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। বাদুরতলি থেকে বিশাল মিছিল এসেছে, তাদেরকে আমরা করতালির মধ্য থেকে শাহজাহান কাদির সাথে আমরা অনুরোধ করছি, আপনারা আপনাদের লোকজন নিয়ে বসে যান। প্রিয় সংগ্রামী সমাবেশ, আপনারা জানেন রাস্তায় যারা আছেন তাদেরকে সভা মঞ্চে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় সংগ্রামী সমাবেশ, আমি যে কথা বলতেছিলাম, আর বক্তব্য তোমরা বলো, রাস্তায় যাও, রাস্তায় যাও। প্রিয় সংগ্রামী সমাবেশ, মাইকের অবাটার কই মোল্লা সাহেব, কারেন্ট গানের জেনারেটর কই, প্রিয় সংগ্রামী সমাবেশ, আপনারা জানেন আজকে যদি সাপলে যায় একটি সুন্দরভাবে জনসভা করা যেত। আমার মনে হয় মঠবাড়িয়ার ভিতরে সবচেয়ে বিশাল জনসভা এই সাপলে যায় হতো, যার কারণ আজকে জনসভা বাঞ্চাল করার জন্য, আজকে জনসভা বাঞ্চাল করার জন্য আশরাফুর রহমান আর রফিউদ্দিন আহমেদ ফেরদৌস আর এই ইউনিয়নের চেয়ারম্যান মিরাজ সাহেবের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মানুষকে ভয় ভীতি দেখেছে, যার কারণে মানুষ ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না। আশা করি ইনশাল্লাহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই সাপ্লেজার মাটিতে একজন সৎযোগ্য নির্ভীক ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হবেন। সেই নির্বাচনের মাধ্যমে আপনারা বুঝিয়ে দেবেন এই সাপ্লেজার মাটিতে সন্ত্রাস, ইয়াবা, গাঁজা, ফেন্সিকর, ডালখরদের আর রাজত্ব এই সাপ্লেজার মাটিতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ। এবার যা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ মঠবাড়িয়া সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান আকাশ।
সম্মানিত সাপ্রেজাবাসী বিশেষ করে বুখইতলা বাদুরতলি নলিবাসী আপনারা যারা এত কষ্ট করে আসেছেন আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে সমস্ত মানুষ মাঠের ভিতর প্রবেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি সংগ্রামী জনতা আপনারা সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না আপনারা সবাই মাঠের ভিতরে প্রবেশ করার জন্য আমি আরও বিশেষভাবে অনুরোধ করছি বিসমিল্লাহিরহমানিরহিম ঐতিহ্যবাহী নয়নং শাপলাজা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের এক যুগ পূর্তি উপলক্ষে উন্নয়নের আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজি উপস্থিত আছেন পৌর যুবলীগের সভাপতি তৌহিদ মাসুম ভাই উপস্থিত আছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শ্রী গোপাল রায় উপস্থিত আছেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া মুন্না উপস্থিত আছেন তাঁতী লীগের সভাপতি নাসির উদ্দিন সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাউজাল দাদা সহ নেতৃবৃন্দ প্রিয় সাপ্লাজাবাসী ঐতিহ্যবাহী এই বৃহৎ সাপ্লাজার আপামার জনসাধারণকে আমি বাংলাদেশ ছাত্রলীগ মাঠবাড়িয়া উপজেলা শাখার পক্ষ থেকে মুজিবি ও সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের সন্ত্রাসী মিরাজ আশরাফ লুটারু ফেরদৌসের হুমকি দামকে উপেক্ষা করে আজকের এই পবিত্র সাপ্লাজার মাটিতে আপনারা যে পরিমাণ ভাবে জনসমাগম হয়েছেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ প্রিয় সাপ্লাজাবাসী আমি একটি কথা বলবো একটি সন্তানের পিতৃ পরিচয় ছাড়া যেমনি চলতে পারে না একটি দলের কর্মী বা দলের নেতা দলের কমান্ড ছাড়া তিনি চললে তিনিও দলচ্যুত হয়ে যায় একটি সন্তান যখন পিতার অবাধ্য হয়ে যায় বা পিতার পরিচয় থাকে না তাকে জারজ সন্তান বলা হয় আর যারা বিদ্রোহ করে যারা সন্ত্রাস করে এই মিরাজ সাপ্লাজার চেয়ারম্যান আর ওই সন্ত্রাসের গডফাদার আশরাফ আর 25 বছরের লুটারু ফেরদৌস এরা দলকে তিরস্কার করেছে জননেত্রী শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুলি দেখেছে এরা আপেল আর আনারসের প্রেমে পড়ে গেছে অতএব এরা রাজাকার এরা পাকিস্তানের পেতাত্মা এরা রাজাকারের বংশধর এদের স্থান মঠমারিয়ার মাটিতে হবে না এরা জারজ সন্তানের ন্যায় আপনাদের আমাদের নেতৃবৃন্দ এই কোনায় এসেছে এই তিন রাস্তার মুখে এখানে বক্তব্য রাখবেন আলতাফ হোসেন আফজাল এ কে এম সেলিম সাদিকুর রহমান আজিজুল হক সেলিম মাতুব্বর সহ তাজউদ্দিন আহমেদ সহ নেতৃবৃন্দ প্রিয় সমাবেশ আজকের আপনারা এখানে যদি 500 লোক হন আমি মনে করি 500,000 এই সন্ত্রাস বাহিনীর মধ্য দিয়ে আপনারা যারা এসেছেন এই বহিরাগত সন্ত্রাস লুটারু জারজ সন্তানের ন্যায় যারা আওয়ামী লীগের নাম বলে যারা আওয়ামী লীগের তকমা লাগিয়ে কোনো মান সম্মান ইজ্জত আলা মানুষকে ইজ্জত দেয় না যারা এই সাপ্লাজা বাজারে লুটপাট করে এই ইউপি চেয়ারম্যান ভোট কাটারু মিরাজ তোমার পালানোর সময় হবে না তুমি পাথর কাটার সোহেল অনেক ক্ষমতাধর ছিল তাকে তোমার বাড়ি আশ্রয় দিয়েছ ইয়াবার গঠাদার শেখ হাসিনার সামনে 1 মিনিট টেকতে পারে নাই তুমি তো মিরাজ তুমি চুনোপুটি তুমি পুটি মাছেও আমি তোমাকে তুলনা করি না তোমার সময় 1 সেকেন্ড শেখ হাসিনা চাইলে তোমাকে 1 সেকেন্ডে উৎখাত করে দেবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেলিম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম সেলিম ভাইয়ের আগমন তাজউদ্দিনের আগমন শুভেচ্ছা স্বাগতম নরজ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম সেলিম মাতুব্বরের আগমন শুভেচ্ছা স্বাগতম তাজউদ্দিনের আগমন শুভেচ্ছা স্বাগতম আফজাল ভাইয়ের আগমন শুভ
ফজলু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত লোকমান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত টুকু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত দাজুদ্দিন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত শাপলাজারের মাটি আওয়ামী লীগের ঘাঁটি আওয়ামী লীগের ঘাঁটি শাপলাজারের মাটি সেলিম মাতুব্বরের আগমন শুভেচ্ছা স্বাগতম তাজউদ্দিন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নরোজ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম লোকমান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম ফজলু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নাসরিন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম টুকু ভাইয়ের আগমন শুভেচ্ছা শাপলাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শাপলাজারের পক্ষ থেকে জয় বাংলা জয় বাংলা তাজউদ্দিন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম সেলিম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নরোজ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম ফজলু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম লোকমান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম টুকু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নাসরিন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম জয় বাংলা জয় বাংলা সংগ্রামী সমাবেশ আপনারা শুনেছেন ইতিমধ্যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পৌর যুবলীগের বিপ্লবী সভাপতি জনাব তৌহিদ মাসুম জনাব তৌহিদ মাসুম স্টেজের পিছনে যারা আছেন একটু দয়া করে বের হয়ে যাবেন স্টেজে যারা আছেন স্টেজ নরম ভেঙে যাবে স্টেজটি কিন্তু নরম ভেঙে যাবে প্রিয় মিরুখালী প্রিয় ছাত্রজাবাসী আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রজাবাসী আজকে আপনাদেরকে স্যালুট জানাই আপনাদেরকে স্যালুট জানাই এই সন্ত্রাসী এই প্রতিকূলতার মধ্য দিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মঠবাড়িয়া পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা আপনারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসেছেন রাত্রে সারাদিন অনেক আপনাদেরকে হুমকি দিয়েছে আপনারা হুমকি ভয় না করে শেখ হাসিনার ডাকে আওয়ামী লীগের ডাকে আপনারা আওয়ামী লীগের মিটিং এ চলে আসছেন এজন্য শাপলাজারবাসীকে আবারও স্যালুট জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই শেখ হাসিনা বিদ্রোহীদের ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন বিদ্রোহীদের স্থান এই বাংলা তথা মঠবাড়িয়ায় হবে না বিদ্রোহীরা নূতন জানি কি শখ করতেছে বিদ্রোহীরা ঘরে বসে আছে কি জানি শখ করতেছে কোন রাস্তায় শেখ হাসিনার কোন রাস্তায় শেখ হাসিনার ক্যান্ডিডেটকে নৌকার বিরোধিতা করা যায় সে ব্যাপারে তারা ঐক্যবদ্ধ ভাবে কি জানি শখ শুরু করছে প্রিয় সব প্রজাবাসী আপনারা আওয়ামী লীগের লোক আপনারা শেখ হাসিনার লোক আজকে আজিজুল হক সেলিম মাতুব্বর এবং এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা একটি রাজনৈতিক ছাত্রছায়া আছে তারা ইমানবাড়িয়ার অরিজিনাল আওয়ামী লীগ তারা বিদ্রোহী না তাদের নামে লুটের অভিযোগ নাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে কিরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রী গোপাল রায় নয় নং শাপলাজা কর্তৃক আয়োজিত তিন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই উন্নয়নের জনসভার শ্রদ্ধা ভাজন সভাপতি আজকের উপস্থিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননন্দিত জননেতা আমার রাজনৈতিক অভিভাবক জনাব আজিজুল হক সেলিম মাতুব্বর উপস্থিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি ইসুফ মাহমুদ ফরাজি উপস্থিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ মহিলা বা চেয়ারম্যান সহ আজকের এই আয়োজিত জনসভার সাপ্লাজা ইউনিয়নের সকল জনসাধারণকে জানাই মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাপ্লাজাবাসী মঠবাড়িয়াতে বিদ্রোহের ঠাই হবে না আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন মঠবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের
সবচেয়ে ভালো কর্মী ইদ্রিসের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এই অশ্বপ বাহিনী, এই সন্ত্রাস বাহিনী, এই বিদ্রোহী বাহিনী, প্রিয় সাপ্লাজাবাসী, আমরা জানতে চাই ইদ্রিসের কি দোষ ছিল? সে একজন ভালো কর্মী ছিল, সে স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল, সে দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবেসেছে, এটাই কি তার অপরাধ ছিল? আপনাদের কাছে বিচারের ভার দিয়ে দেশরত্ন শেখ হাসিনার কাছে পুনরায় এই বিদ্রোহীর অবসান চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নয়নাং সাপ্লাজা ইউনিয়ন পরিষদের সুযোগ্য ইউপি সদস্য, মঠবাড়ি উপজেলা আওয়ামী মহিলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদিকা জনাব ফাহমি আক্তার মুন্নি। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল জনসভায় উপস্থিত আছেন আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা প্রিয় সাপ্লাজাবাসী, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নয়নং সাপ্লাজা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ মঠবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে মুজিবিয়ে শুভেচ্ছা ও সালাম। বেশি কথা বলবো না, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে গেলে বলে শেষ করা যাবে না। আমি শুধু একটি কথাই বলতে চাই, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকামী হিসেবে মনোনীত করবেন আমরা তার পক্ষে কাজ করবো ইনশাল্লাহ, এবং সেই নৌকাকে বিজয় নিশ্চিত করে আবার আমরা এখানে একত্রিত হব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মঠবাড়িয়া উপজেলা শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নেতা জনাব আবুল কালাম আজাদ। জনাব আবুল কালাম আজাদ দেবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, এখন যৌবন যার বিদ্রোহীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় তার, এখন যৌবন যার মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার সময় তার। প্রিয় সাপ্লাজাবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন সাপ্লাজা ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই সমাবেশ, আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, যা কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ ছোপ, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আইজুল হক সেলিম মাতুব্বর সহ বিভিন্ন নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা, আজকের এমনি একটি সন্ধিক্ষণে আজকের এই সাপ্লাজাদের সমাবেশ করতেছি আমরা আওয়ামী লীগ, কি কারণে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। আজকের আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আমাদের এই স্বচ্ছ নেতৃবৃন্দ নিয়ে আমরা এগিয়ে এসেছি। আওয়ামী লীগের সকল কর্মীদেরকে একত্রিত করে আগামী নির্বাচনে বিদ্রোহীদের বিরুদ্ধে একত্রিত হয়ে আগামী একটি যুদ্ধ ঘোষণা করার জন্য, যে যুদ্ধ হবে মাদকের বিরুদ্ধে, যে যুদ্ধ হবে বিদ্রোহীদের বিরুদ্ধে, সেই যুদ্ধে আপনাদেরকে সকলে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মঠবাড়ি উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। বিপন্ন মানবতা চারদিকে তীব্র আর্তনাদ, বিদ্রোহীরা লোকবিকতায় সে তার ঘৃণ অপরাধ। নয়নাং সাপ্লাজা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধু কন্যা, মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের এক যুগ পূর্তি উপলক্ষে উপস্থিত রয়েছেন আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, সাপ্লাজা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধা জনাব সুলতান মাহমুদ উপস্থিত রয়েছেন আজকের এই সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক সেলিম মাতুব্বর উপস্থিত রয়েছেন
সাবেক ছাত্রলীগের সাবেক সাবেক সোনালী অর্জুন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের সাবেক উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বর্তমান বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য শ্রদ্ধা জনাব তাজউদ্দিন আহমেদ সহ উপস্থিত রয়েছেন মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমার সামনে, উপস্থিত রয়েছেন বিদ্যুতুল্য মুরব্বীরা, সমবয়সী ভাইরা, ছোট ভাইরা, বড় ভাইরা, সবাইকে আমার প্রিয় প্রতিষ্ঠান, প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মঠবাড়ি উপজেলা যুবলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি সংগ্রামী নেতৃবৃন্দ, আমি শুধু বলতে চাই আপনারা জানেন এই বিদ্রোহীরা, এই সন্ত্রাসীরা আপনাদেরকে বিভিন্ন সময় মানুষকে মেরে আঘাতের পর আঘাত করে তারা মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে চায়। আজকে সেই আতঙ্কের বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে ছুটে এসে ছুটে চলে এসেছেন। আমি বলতে চাই, আমার কথা কই না ভাই, আমি বলতে চাই মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অত্যন্ত বদ্ধ বিনয়ী বিশিষ্ট জনাব আবুল কালাম মোল্লাকে তারা আহত করেছে, আহত করেছে মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী নেতা জনাব ইদ্রিসকে আহত করেছে। এই আহতের প্রতিবাদে আগামী দিনে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রত্ন শেখ হাসিনার নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং ওই বিদ্রোহীদের দাঁত ভাঙা জবাব দেবেন। বিদ্রোহীরা নৌকা পাবে না, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রত্ন শেখ হাসিনা বেঁচে থাকতে বিদ্রোহীদের নৌকা দেবে না, দেওয়া হবে না। তাই আপনারা সবাই সজাগ থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আপনারা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রত্ব শেখ হাসিনার পোস্টে আপোষহীন থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন, যুবলীগ সবসময় ঐক্যবদ্ধ থাকবেন যাতে করে ওদের কোনো ষড়যন্ত্র আমাদেরকে দাবি রাখতে না পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মজিবুর রহমান মোল্লা। জনাব মজিবুর রহমান মোল্লা। বিসমিল্লাহির রহমান রহিম। আজকের জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই জনসভার অতিথিবৃন্দ, আজকের এই জনসভায় উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ মঠবাড়ি উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে মঠবাড়িয়া দীর্ঘদিনের রাজনীতি বলিয়ান ছিল, আগেও ছিল, এখনও আছে, যার অর্থ এনে আজকের মঠবাড়িয়ার আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে। বিশিষ্ট শিল্পী সমাজসেবক জনাব আদিল হক সেলিম মাতুব্বর আজকের এই জনসভায় উপস্থিত আছেন। যুবলীগের অহংকার মঠবাড়িয়ার কৃতি সন্তান নয়, আজকের যুবলীগের মানচিত্রে সমগ্র বাংলাদেশের যুবলীগের কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব তাজউদ্দিন আহমেদ আজকের এই সভায় উপস্থিত আছেন। মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান আজকের এই জনসমাবেশে উপস্থিত আছেন। প্রচার ও প্রকাশন সম্পাদক ফজলুল মনি আজকের সভায়, মঠবাড়ি থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ আজকের এই সভায় উপস্থিত আছেন। মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসু মাহমুদ ফরাদি সাহেব আজকের সভায়, আজকের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সব আওয়ামী লীগের সভাপতি সম্পাদক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য এক মিনিট
আমি বক্তব্য বলে শেষ করব। আজকের এই বৈরী রাজনীতির মধ্যে আজকের যে সমাবেশ আমরা ঘটিয়েছি, এটা এটা আমাদের নয়টি ওয়ার্ডের ওয়ার্ডের নেতার কর্মীদের কাছে আমি সাধারণ সম্পাদক হিসাবে চিরকৃতজ্ঞ। আপনাদের যেভাবে দুর্দিনে সুদিনে সংগঠিত রেখেছি, নিজের অর্থ দিয়ে নিজের পয়সা দিয়ে শ্রম দিয়ে আজকের যে আপনাদের সুসংগঠিত রেখে রেখতে পেরেছি, সেই সুফল আজকের আপনারা আমাদের নেতৃবৃন্দকে উপহার দিচ্ছেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা অ্যাডভোকেট নাসরিন জাহান। জনাবা অ্যাডভোকেট নাসরিন জাহান, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই মুজিব সেনা, নেত্রী মোদী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফলতার এক যুগ পূর্তি উপলক্ষে সাবলেজা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব তাজউদ্দিন আহমেদ, উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননন্দিত জননেতা জনাব আজিজুল হক সেলিম মাতুব্বর, উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাপ্লাজাবাসী, সবাইকে সালাম ও শুভেচ্ছা। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমরা তিনজন প্রার্থী ছিলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান। তো আমি একটি ওয়ার্ড থেকে সবার মধ্যে ফার্স্ট হয়েছিলাম, সর্বাধিক বেশি ভোট পেয়েছিলাম, সেটা হচ্ছে এই সাপ্লাজারের একটি সাপ্লাজা ইউনিয়নের একটি ওয়ার্ড। সেজন্য আপনাদের কাছে আবারও চিরকৃতজ্ঞতা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেখানে নারী উন্নয়নের কথা বলেন, নারী ক্ষমতায়নের কথা বলেন, সেখানে আমি উপজেলা পরিষদে আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়। নারী শেখ হাসিনার নির্দেশ তারাই অমান্য করে যারা শেখ হাসিনার পন্থা অবলম্বন করে না। প্রিয় সাপ্লাজাবাসী, শেখ হাসিনা উন্নয়নের কথা যদি আমরা বলতে চাই, তাহলে বলতে হয় এই সাপ্লাজা এক সময় বিগত কয়েক বছর পূর্বে একটি অজপরাগয় গ্রাম ছিল, আজ সাপ্লাজা মনে হয় একটি শহরে পরিণত হয়েছে। রাস্তাঘাট, কালপাট, স্কুল কলেজ, মাদ্রাসা, আজ আপনার সন্তান আপনার ঘরের ভাত খেয়ে আপনার ঘরের পাশের কলেজে পড়াশোনা করতে পারছে, এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন। এটা একটি নদী অধিবসিত এলাকা এই সাপ্লাজা, এখানে অনেক জেলেরা আছেন, আপনাদের জন্য ভিজিটি কার্ডের ব্যবস্থা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উন্নয়ন আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী মনোনীত আওয়ামী লীগ নেতৃত্ব দানকারী একজন সুযোগ্য চেয়ারম্যান প্রয়োজন। আগামী ইউপি নির্বাচনে আপনারা জনসাধারণ এবং আমরা এখানে যারা মঠবাড়িয়ার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের একটাই দাবি থাকবে, যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, তারা এমন এক যোগ্য নেতৃত্বে আপনারা সহায়তা করবেন, এমন এক যোগ্য নেতৃত্ব আপনারা চাইবেন যে আওয়ামী লীগ পরিবারের সন্তান শেখ হাসিনার নির্দেশ মান্য করে। প্রিয় সাথীরা, আমার রাজনীতি একটি সুশৃঙ্খল, স্বচ্ছ, পবিত্র, মহৎ কাজ, অথচ রাজনীতিকে আজ দিন দিন যারা কলুষিত করছে, মারামারি, দাঙ্গা, হাঙ্গামা, হাত কেটে, পা কেটে, গলা কেটে, যুবলীগকে কুপিয়ে যারা সন্ত্রাসী কার্যক্রম চালায়, আমরা তাদের থেকে বিরত থাকব। আগামী নির্বাচনে যে শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে, আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে, আমরা তার হয়ে কাজ করব, নৌকার হয়ে কাজ করব। আপনাদের সাথে আবারও দেখা হবে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন, দোয়া করবেন আমার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ মঠবাড়িয়া উপজেলা শাখার সাবেক সফল সভাপতি, মঠবাড়িয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক বিপি
মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সফল সংগ্রামী সভাপতি, তরুণ উদীয়মান আওয়ামী লীগ নেতা, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, সংগ্রামী জনতা জনাব শাকিল আহমেদ নরোজ, সংগ্রামী জনতা জনাব শাকিল আহমেদ নরোজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা এবং বাঙালির হাজার বছরের আরাধনার শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বারো বছর পূর্তি অনুষ্ঠানের আজকের এই বিশাল সমাবেশের শ্রদ্ধ আবাজন সভাপতি, সাপ্লাজা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা যিনি দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগকে তিলে তিলে গঠন করে একটি সুসংগঠিত সংগঠনে রূপান্তরিত করেছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব সুলতান মাহমুদ ভাই উপস্থিত রয়েছেন, মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, নব্বই শতকের তুখর ছাত্রলীগের নেতা জনাব আজিজুল হক সেলিম মাতুব্বর উপস্থিত রয়েছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রেসিডিয়ামের সদস্য প্রেসিডিয়াম মেম্বার জনাব তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ মাহমুদ ফরাজি উপস্থিত রয়েছেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি উপস্থিত রয়েছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান উপস্থিত রয়েছেন, শিক্ষা মানব সম্পদ বিষয়ক সংগঠন জনাব নাজবুল হাসান টুকু সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু কালাম মোল্লা আবুল কালাম আজাদ সহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ, যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সোহেল নজরুল সোহেল সহ যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত। আমার প্রাণের চেয়ে প্রিয় সুপরিচিত ঐতিহ্যবাহী সাপ্লাজার আমার বর্ষিয়ান মুরব্বীজনেরা, আওয়ামী লীগের যুবলীগের আমার সহযোদ্ধা ভাইয়েরা, ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত, যারা আমাদের এই বক্তব্য শুনছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মঠবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাপ্লাজাবাসী, আজকে বক্তব্য দিতে গিয়ে আমার ছন্দ হারিয়ে ফেলছি বারবার, আজকে মনে হচ্ছে সাপ্লাজার আওয়ামী লীগ আজকে কারামুক্ত হয়েছে, আজকে সাপ্লাজার আওয়ামী লীগ আজকে স্বাধীন, আজকে সাপ্লাজার যুবলীগ আজকে স্বাধীন, আজকে ছাত্রলীগ আজকে স্বাধীন। আমাকে আপনাদেরকে দেখে আমাকে মনে হচ্ছে গত পাঁচটি বছর এই সাপ্লাজার মাটিতে দাঁড়িয়ে সাপ্লাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতে পারেনি একত্রিত হয়ে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব, আমরা আপনারা আওয়ামী লীগের পতাকা তলে আসুন ঐক্যবদ্ধ হন, সেই কথা বলার সুযোগ ছিল না। তার কারণ এই সাপ্লাজাতে আমরা যে নতুন নেতৃত্ব তৈরি করেছিলাম গত ইউনিয়ন পরিষদে, সেই ইউনিয়ন পরিষদের নেতৃত্ব বিপদগামী হওয়ার কারণে আওয়ামী লীগ আজকে পথভ্রষ্ট হয়েছে, ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আজকে কণ্ঠাসা হয়ে পড়েছে। তাই আমরা আজকে আপনাদেরকে ঘুমন্ত আওয়ামী লীগকে, কণ্ঠাসা আওয়ামী লীগকে আজকে আমরা আবার সজাগ করে জননেত্রী শেখ হাসিনার পতাকা তলে এবং শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানানোর জন্যই আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইয়ের আমার আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আজকে বারো বছর পূর্তি অনুষ্ঠান, এই বারো বছর পূর্বে এই দেশে ক্ষমতায় ছিল জোট সরকার বিএনপি এবং জামাত মিলে, জোট সরকার ক্ষমতায় থাকাকালীন এই দেশে বিদ্যুৎ ছিল না, এই দেশের মানুষ ছিল অন্ধকারের মধ্যে নিমজ্জিত, এই দেশে সার ছিল না, এই দেশে কীটনাশক ছিল না, কৃষকের হাতে বীজ ছিল না। প্রিয় ভাইয়ের আমার আজ সেদিন লেখাপড়ার কর্জর জন্য বই টাকা দিয়ে বই কেনা যেত না, সমগ্র বাংলাদেশে অরাজকতা ক্ষুধা দারিদ্র আর আওয়ামী লীগের নিধনের রাজত্ব কায়েম করেছিল ওই বিএনপি সরকার। প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন ওই খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের ২৬ হাজার নেতাকর্মীদেরকে ওরা পঙ্গু করে দিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে করেছে বাড়ি ছাড়া, করেছে দেশ ছাড়া। প্রিয় ভাই
ফের আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণ বাঁচানোর জন্য বিএনপি ক্ষমতায় আসার পরেই আপনারা জানেন টুঙ্গিপাড়ার খোলা আকাশের নিচে তারা অবস্থান নিয়েছিল। ঢাকা আওয়ামী লীগের অফিসের সামনে পল্টন ময়দানে গিয়ে তারা জীবন রক্ষা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা নির্বাচনের সময় 2008 সালে নেত্রী বলেছিলেন, হে আমার দেশবাসী, আপনারা আমার নৌকায় ভোট দিন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই দেশের সারের জন্য এদেশের কৃষককে আর জীবন দিতে হবে না, এই দেশে বিদ্যুৎ ঘাটতি আর হবে না, এই দেশের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা নির্মাণ করা হবে, এই দেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ উপহার দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, সেই বিএনপি রেখে যাওয়া 5টি বছরের মধ্যে বিশ্বের মধ্যে 5 বার তারা দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দুর্নীতিগ্রস্ত অভাবগ্রস্ত অন্ধকারাচ্ছন্ন একটি বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা করেছেন আলোকিত, জননেত্রী শেখ হাসিনা করেছেন সাফল্যমণ্ডিত, জননেত্রী শেখ হাসিনা করেছেন এই বাংলাদেশকে বিশ্বের দরবারে আজকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, আজকে নিম্ন মধ্যবিত্ত আয়ের বাংলাদেশ থেকে আজকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এত উন্নয়ন নেতৃবৃন্দ ফিরিস্তি দেবেন, তারপরও মঠবাড়িয়াতে এই সাপ্লাজার মানুষ কেন ঘর থেকে বের হতে পারে না, সাপ্লাজার মানুষ কেন মুখ ভরে হাসতে পারে না, বা সাপ্লাজার মানুষ কেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারে না, তার কারণ এই মঠবাড়িয়াতে আওয়ামী লীগ 2 ভাগে বিভক্ত। একটি ভাগ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে আমরা যারা 90 দশকের নেতা, 82 সাল থেকে এই রাজপথে আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে আন্দোলন সংগ্রাম করেছি, ভোটের জন্য, ভাতের জন্য, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য, জাতীয় 4 নেতাদের জন্য আজকে আমরা রয়েছি জননেত্রী শেখ হাসিনার পক্ষে। আর 2014 সালে আপনাদের 500 বর্ষীয় ইউনিয়নের এক সোনার ছেলেকে আমরা হায়ার করে এনেছিলাম আরো বেশি ভালো থাকার জন্য, কিন্তু সেই সোনার ছেলেটি 5 বছর যেতে না যেতেই গত ইউনিয়ন পরিষদে গ্রুপ এইট করার জন্য সমস্ত ইউনিয়নে তিনি বিদ্রোহী প্রার্থী দিয়েছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দেননি, কারণ তিনি বিদ্রোহীদের উস্কে দিয়েছেন, তিনি গ্রুপ ইট করেছেন, তিনি রক্তাক্ত করেছেন একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, তিনি পঙ্গুত্ব বরণ করিয়েছেন এবং তাদেরকে খুন খেরাপি করেছেন, তিনি মনোনয়ন তাকে দিলেন না, তাকে মনোনয়ন দিলেন না। পরবর্তীতে তিনি আবার উপজেলা পরিষদে মনোনয়ন চাইলেন এবং তার বড় ভাইকে দিয়েও চাওয়ালেন, কাউকে তিনি নেত্রী মনোনয়ন দিলেন না। পরবর্তীতে নেত্রীর প্রতি বিদ্রোহ করে তার বড় ভাইকে এই অঞ্চলে আপনারা জানেন উপজেলা পরিষদের বিদ্রোহী প্রার্থী হিসেবে তাকে তিনি দাঁড়ে করিয়ে দিলেন। আর এই বিএনপি জামাতের ভোটে দিয়ে তারা নির্বাচিত হয়ে গেলেন, নির্বাচিত হয়ে মনে হচ্ছে সমগ্র বাংলাদেশ মঠবাড়িয়াকে একটি জেলখানায় রূপান্তরিত করেছিল। কেউ কথা বলতে পারতো না, কেউ হাসতে পারতো না, কেউ বাজার করতে পারতো না, কেউ ইজ্জত দিয়ে সাপ্লাজা বাজারে আসতে পারতো না। আজকে সেই দিন আর নেই, সেই দিনের পরিবর্তন ঘটানোর জন্যই আমরা এসেছি নতুন দিনের স্বপ্ন দেখাতে। জননেত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন যারা বিদ্রোহী সেটা হক ইউনিয়ন পরিষদে, হক উপজেলা পরিষদে, হক এমপিতে, কাউকে তিনি মনোনীত করবেন না আর কাউকে তিনি নৌকা উপহার দেবেন না। তিনি বলে দিয়েছেন যারা বিদ্রোহী ছিলেন অতীতে কাউকে তিনি ফর্ম কেন্দ্রে নিষেধ বলেছে করেছেন, একথা বলেছেন টাকা খরচ করে বিদ্রোহীরা যেন ফর্ম না কিনে, কারণ বিদ্রোহীদেরকে তিনি আর মনোনয়ন দেবেন না। আপনারা জানেন আপনাদের এই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত নির্বাচনগুলোতে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ছিল না বিদ্রোহীদের পক্ষে ছিল, আপনারাই তা ভালো করে জানেন। তার ভাগ্যে আগামী ইউনিয়ন পরিষদে কি আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানে, আমরা জানি না আর শেখ হাসিনা জানে। তবে আজকে এই বক্তব্যের মধ্য দিয়ে বলে যেতে চাই, যারা বিদ্রোহী রয়েছেন অতীতের দিনগুলোর কথা ভুলে যান, জননেত্রী শেখ হাসিনা এই দেশে 1981 সালে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন আর আমরা এই সারির যারা বসে আছি সকলে 1982 সাল 81 সালের থেকে আমরা ছাত্র রাজনীতির সাথে আমরা সংযুক্ত হয়েছি, সেই থেকে আমরা নেত্রীর সাথে ছিলাম, নেত্রীর সাথে আছি, ভবিষ্যতেও নেত্রীর সাথে থাকব। আর এই সাপ্লাজার আমার ময় মুরব্বী, আমার চেনা মুখগুলো, আমার চাচা জানেরা, আমার দাদা জানেরা, আমার ভাই জানেরা, আপনাদেরকে বলতে চাই সুলতান মাহমুদের হাতে
করা এই সংগঠন ইনশাআল্লাহ কারো কাছে লিজ দেওয়া হবে না। আগামী দিনে এই সাপ্লাজার মানুষ ইউনিয়ন পরিষদে এমন একজন লোককে চেয়ারম্যান নির্বাচিত করবেন যাকে দেখলে ভয় পাবেন না, যাকে দেখলে বুকে আগলে নেওয়া যায়, যাকে দেখলে আপনাদের শক্তি বাড়বে, সাহস বাড়বে, ভয় পাবেন না। আমরা সেই ধরনের একজন বিনয়ী শিক্ষিত বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিককে ইউনিয়ন পরিষদে মনোনয়ন দেওয়ার জন্য আমরা লিখব, আমাদের সেক্রেটারি সাহেব লিখবেন। ইনশাআল্লাহ পরিবর্তন আসছে, পরিবর্তন আসবে, আগামী ইউনিয়ন পরিষদে তা দেখতে পারবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আমরা ঐক্যবদ্ধ আছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাঠবাড়িয়া উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি, নির্যাতনের শিকার ওই লুটারু মেয়রের ছেলে এবং মেয়রের বাসায় নিয়ে যাকে হত্যার উদ্দেশ্যে কিছুদিন আগে নির্মমভাবে উপজীবনভাবে কোপানো হয়েছে সেই নেতা জনাব আবু হানিফ খান। জনাব আবু হানিফ খান, আজকের এই সাপ্লাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত উন্নয়ন সভার আজকের সভার সভাপতি সম্মানিত সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী করছেন, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ মঠবাড়ি উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আজুল হক সেলিম মাতুপার, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শ্রদ্ধাবদন নেতা তাজউদ্দিন আহমেদ সহ বাংলাদেশ আওয়ামী লীগ যুব লীগ ছাত্রলীগের মঠবাড়িয়ার নেতৃবৃন্দ, সাপ্লাজার ইউনিয়ন আওয়ামী লীগ যুব লীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ, সর্বোপরি সাপ্লাজারের সর্বস্তরের জনগণ, আপনাদের সবার প্রতি বাংলাদেশ আওয়ামী যুব লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার পক্ষ থেকে মজিয়ে শুভেচ্ছা রাখছি। আমি আপনাদের সামনে দু একটি কথা বলে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার বক্তব্য শেষ করবো। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন গত 8ই ফেব্রুয়ারি মঠবাড়িয়া যুব লীগ অফিসের সামনে আমার উপর এই সন্ত্রাসীরা আমার উপর যে আক্রমণ করেছে আপনারা শুনেছেন। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন গত 8 তারিখে আমি যুব লীগ অফিসের সামনে দাঁড়িয়ে ছিলাম, ঠিক সেই মুহূর্তে আজকের যারা সারা মঠবাড়িয়া সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে, যারা মঠবাড়িয়া সন্ত্রাসের রাজনীতি করে মাঠ দখল করার চেষ্টা করেছে, তারা আমার মাথার উপর আঘাত করেছে। আপনাদের এই সাপ্লাজারে আমাদের যুব লীগের সহসভাপতি কালাম মোল্লার উপর আঘাত করেছে, সারা মঠবাড়িয়ায় বিভিন্ন ইউনিয়নে যুব লীগের নেতৃবৃন্দের উপরে আঘাত করেছে। আজকের আমাদের যুব লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন ভাই উপস্থিত, তার মাধ্যমে আমরা বলতে চাই আর যেন কোন যুব লীগের কর্মীর রক্ত না ঝরে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের উপর হামলার কারণে আমাদের কেন্দ্রীয় যুব লীগের চেয়ারম্যান সাধারণ সম্পাদক আমাদেরকে ফোন দিয়ে সহানুভূতি জানিয়েছেন। পিরোজপুর জেলা আওয়ামী যুব লীগের সংগ্রামী সভাপতি আক্তারুজ্জামান ভুরুভাই জিয়ার হাসান কাজী, যারা যুব লীগের ভিতরে সন্ত্রাসী করেছে তাদেরকে বহিষ্কার করেছে, তাদেরকে বহিষ্কার করে আর যত দল না করতে পারে সেই জন্য তাদের যুব লীগ থেকে বাদ দিয়ে দিয়েছে। প্রিয় এলাকাবাসী, আমরা আপনারা সন্ত্রাসের বিপক্ষে থাকবেন, শান্তি ও প্রিয় মানুষের পক্ষে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সমাবেশ এ পর্যায়ে আপনাদের সামনে ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাইনাং ক্রিকেট ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান কারণতা জানা রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, দৈনাং ধানিসাপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ধানীসেবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনা রশিদ তালুকদার, 11 নং বর্মাসুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুদ্দিন নাসির হোসেন হাওলাদার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি পঙ্কজ সাহজাল সহ নেতৃবৃন্দ। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন 11 নং বর্মাসুয়া ইউনিয়ন পরিষদের সফল জনপ্রিয় চেয়ারম্যান সংগ্রামী জননেতা জনাব নাসিরুদ্দিন হাওলাদার, সংগ্রামী জননেতা জনাব নাসিরুদ্দিন হাওলাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 9 নং সাপ্লাজা আওয়ামী লীগ কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণনেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক সমাবেশের সম্মানিত সভাপতি, আরও উপস্থিত আছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সর্বোপরি এই 9 নং সাপ্লাজার সকল জনসাধারণ, আসসালামু আলাইকুম। সময় সংকীর্ণ, এই জন্য আমি সবার নাম প্রকাশ করতে পারলাম না, শুধু এতটুকুই বলবো সারা বাংলাদেশ আজ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোরে ভাটছে। এই কি বটবাড়িয়া উপজেলায় শুধু কিছু কিছু নেতা জননেত্রী শেখ হাসিনার সাথে বারবার বিদ্রঙ্গুলি দেখিয়ে জননেত্রী শেখ হাসিনার সাথে বারবার তারা চ্যালেঞ্জ করে বটবাড়িয়াকে একটা অশান্তিপূর্ণ জায়গা তৈরি করেছেন। আমি শুধু এতটুকুই বলবো যে যারা মঠবাড়িয়া উপজেলায় বারবার বিদ্রোহীর অবতারণা চালাচ্ছেন তাদের হুঁশিয়ারি দিয়ে একটা কথাই বলবো, যে যাই করেন না কেন জননেত্রীর সিদ্ধান্ত উপেক্ষা করে যেই যাবেন এই মঠবাড়িয়ার মাটিতে তা ঠাই হবে না। যদি হয় সেটাও সাময়িক সময়ের জন্য, কিন্তু দীর্ঘ সময় তার অস্তিত্ব খুঁজে পাবেন না। আর এই 12 বছর পূর্তি উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিকতায় কি বলবো, কি দিচ্ছে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মানুষের দেখাশোনার সম্পূর্ণ দায়ভার জননেত্রী শেখ হাসিনা নিচ্ছে। একটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা থেকে শুরু করে দেখা যায় এই 2 দিন আগেও জন্মগত যে ভাতাটা দিচ্ছে প্রত্যেকের মোবাইলে 9000 টাকা করে পাঠিয়ে দিয়েছে গর্ভবতী ভাতা। তারপরও কিছুদিন আগে যে আয়লা বন্যা হয়েছিল প্রত্যেক যারা মৎস্য চাষ করেছেন তাদের মোবাইলে 10000 টাকা পাঠিয়ে দিয়েছেন। তাই আমি এতটুকুই বলবো জননেত্রী শেখ হাসিনার বাইরে গিয়ে রাজনীতি করার কোনো ক্ষমতাই মাছুয়ার মঠবাড়িয়ার মাটিতে চলবে না। আপনারা যারাই আওয়ামী লীগ প্রেমী আছেন, যারাই জননেত্রী শেখ হাসিনার কথা শুনে চলবেন, তারাই আগামী দিনে সুন্দর সুষ্ঠু জীবনযাপন করতে পারবেন। তাই সাপ্লাজা ইউনিয়নবাসীর কাছে একটাই অনুরোধ রেখে যাব, আমাদের জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবে তার সঙ্গে যাবেন, নৌকার বাইরে যাওয়ার কেউ চেষ্টা করবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এই মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুল খালেক সেক্রেটারির সুযোগ্য পুত্র, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী প্রচার ও প্রকাশনা সম্পাদক, মঠবাড়িয়া মোটর শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব ফজলুল হক মনি, জননেতা জনাব ফজলুল হক মনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাপ্লাজা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি, দুর্দিনের দুঃসময়ের কাণ্ডারি, যিনি এই জনপদে অত্যন্ত পরিচিত মুখ, শেখ হাসিনাকে ছেড়ে কোথাও যায়নি, তার নাম সুলতান মাহমুদ। তার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান, সভামঞ্চে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় ভাজন, প্রিয় নেতা জনাব আজিজুল হক সেলিম মাতুব্বর, উপস্থিত আছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এই মঠবাড়িয়ার কৃতি সন্তান তাজউদ্দিন আহমেদ, উপস্থিত আছেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি মুসলমান
সৌদি আরবে প্রবাসী জেদ্দা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজি উপস্থিত আছেন, টিকিগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান রিপন জমাদ্দার উপস্থিত আছেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, যুব ক্রীড়া সম্পাদক নাজমুল আলম টুকু, দুই নং ধানীসভা ইউনিয়নের চেয়ারম্যান হারুনা রশিদ তালুকদার, মাসুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, এই ইউনিয়নের উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরিন জাহান, এই ইউনিয়নের আরেকজন প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ, এই ইউনিয়নে যারা কষ্ট করে দুর্দিনে দুঃসময় আওয়ামী লীগের হাল ধরে আছেন সেই সমস্ত মুরব্বিয়ান, আমার বাপজানের সাথে যারা রাজনীতি করেছেন সেই সমস্ত অনেক লোক সামনের সারিতে বসে আছেন উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে মুজিবীয় শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন। আজকের এই ইউনিয়নে যারা আওয়ামী লীগ করেন, গত পাঁচ বছর আপনারা সবচেয়ে স্বাধীনতার পর সবচেয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন, জিয়ার আমলের সাদের আমলে আপনাদের উপরে যেরকম জুলুম না হয়েছে তার চেয়ে বেশি জুলুম হয়েছে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আমলে। মিরাজ সাহেব, আওয়ামী লীগ একটি বটবৃক্ষ, এ থেকে যখন ফাল্গুন মাস আছে অনেক পাতাই ঝরে যায়, আবার নতুন পাতা গজায় বটবৃক্ষ, ফলে ফুলে আবার ভরে উঠে। আপনি যতই চেষ্টা করেন আওয়ামী লীগকে বন্দী করে রাখবেন, এটা বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনার দল, আওয়ামী লীগকে বন্দী করে রাখতে পারবেন না। দেখে যান মানুষ কেমন করে ছুটে এসেছে আপনার বিরুদ্ধে সজাগ হয়েছে, কারণ আপনি যে পরিমাণ জুলুম অত্যাচার করেছেন তা থেকে মানুষ বেরিয়ে আসতে চায়। আর আগামী নির্বাচনে আপনি যে জুলুম অত্যাচার করেছেন তার ফলটি ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি বিদ্রোহী, আপনি আর মনোনয়ন পাবেন না ইনশাল্লাহ। আর আওয়ামী লীগের উপর স্টিম রোলার চালিয়েন না, আপনার ওই নেতা আর আপনি মঠবাড়ি আওয়ামী লীগকে ধ্বংস করেছেন, এই ইউনিয়নে আওয়ামী লীগের অনেক লোক পঙ্গু হয়েছে, হয় নাই? গত ইউনিয়ন উপজেলা পরিষদ নির্বাচনে আলাউদ্দিন মজিবর বান্ধব্য রাজা এদের উপর হামলা হয়েছে, বাড়িতে ভাত খেতে বসছে, ভাত খাওয়া অবস্থায় বাড়ি থেকে বের করে তাদের উপর উপর্যুপুরি হামলা করেছে, তাদের রক্তাক্ত করেছে, তাদের আহত করেছে, জবাব ইনশাল্লাহ ভোটের মাধ্যমে দেওয়া হবে। আপনার নেতার অবস্থা দেখেন না, কোন জায়গায় ঠাই নাই ইনশাল্লাহ, কোথাও নাই ঠাই, এখন আসিয়া আমরা কাছে সাপলাদা লইয়ে লাফাই, কে ইউনিয়ন, এই ইউনিয়ন কি আপনারা কেনছেন? এই ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি, 8 সালে আনোয়ার ডাক্তার সাহেবকে সর্বোচ্চ ভোট দিয়েছিল এই সাপলাদা ইউনিয়ন, দেন নাই? তাই এই ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি, কোনো ব্যক্তির ঘাঁটি নয়, কোনো ব্যক্তির দল নয়, আমরা শেখ হাসিনার কথা বলি, শেখ হাসিনার কাজ করি, শেখ হাসিনা যেটা বলে সেটা আমরা করি, শেখ হাসিনার সাথে আমরা বিদ্রোহ করি না,
কারণ আমার নেত্রী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আস্তে আমার নেত্রী বাঁচলে আওয়ামী লীগ বাঁচবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা আওয়ামী লীগকে বাঁচাতে চাই, আমরা বাংলাদেশটাকে বাঁচাতে চাই, কারণ আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে এই বাংলাদেশ থেকে 1 কোটি লোক মেরে ফেলবে, ফেলবে না? তাই এই জন্যই আমরা শেখ হাসিনার কথা বলি, শেখ হাসিনা যেটা বলে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করি। আমরা শেখ হাসিনার সাথে কখনো বিদ্রোহ করি না। আর এই আমরা সিনিয়র নেতা যাকে আওয়ামী লীগে এনেছিলাম, পানি দাও, যে তরুণ শিক্ষিত মানুষ, আওয়ামী লীগটা মনে হয় ভালো চলবে, হিতে হয়েছে বিপরীত, কি হয়েছে? কি হয়েছে? আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগকে বিভক্ত করেছে। আওয়ামী লীগের এমন কোন পর্যায়ে নেতা নাই যে নেতাকে আহত করে নাই, যে নেতাকে রক্তাক্ত করে নাই, এটা করেছে উনি। এমন কোন নেতা নাই মঠবাড়িয়ায় যার নামে 10 থেকে 15টি 20টি মামলা নাই। অনেক উপকার করেছে। আর একটা জিনিস করেছে, শাপলালাবাসী জেনে যান কি করেছে, শেখ হাসিনার সাথে বিদ্রোহ করেছে। এই জন্য শেখ হাসিনা আমাদের প্যানের নেত্রী, আমাদের মাননীয় সভানেত্রী, যিনি আমাদের মা হয়, যাকে আমরা মায়ের স্থানে দেখি সব সময়, সেই মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর সেই জন্য মাননীয় নেত্রী ওই নেতাকে কোথাও রাখেন নাই, কোনো কমিটিতে নাই, শুধু আমরা গাছিয়া সাপ্রদা বৈশিয়া গুটি করেন, যত গুটি করেন কাজ হবে না। শেখ হাসিনার সাথে বিদ্রোহ করে থাকতে পারবেন না ইনশাল্লাহ। তাই বলি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই বিদ্রোহীকে বাদ দিয়ে আমরা ইনশাল্লাহ শেখ হাসিনার পক্ষের লোককে মনোনয়ন দেব। আপনারা তার পক্ষে থাকবেন, থাকবেন ইনশাল্লাহ। সেরকম একজন ভালো শিক্ষিত মার্জিত লোককে, যে সব সময় শেখ হাসিনার পক্ষে থাকবে, তাকে মনোনয়ন দেব। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে এই একটু কথা বলি, এই ইউনিয়নে আমাদের আবুল কালাম মোল্লা যুবলীগের সহসভাপতি, তাকে ফুটবল খেলার সময় বেদম পিটান পিটাইছে। অপরাধ কি? যুবলীগ করে, মামালিক করে না, বুঝছেন? মামালিক করলে মারতো না, সন্ত্রাস বাহিনী করলে মারতো না, ইয়াবা বাসার করলে মারতো না। এই সমস্ত ইয়াবা গাঁজা ফেন্সিডিল আর সন্ত্রাসের জবাব আগামী নির্বাচনে আপনারা দিয়ে দেবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামে সমাবেশ এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজ সেবক, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সহ সভাপতি জনাব ইউসুফ মাহমুদ ফরাজি। জনাব ইউসুফ মাহমুদ ফরাজি। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলার রাখাল রাজা, স্বাধীনতার স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমাদের প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণপ্রজাতন্ত্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এক যুগপূত বিশাল এই জনসভার সম্মানিত সভাপতি, এই সপ্লেজার মাটির মানুষ, এই সাপ্লাজাকে যিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে লালন পালন করেছেন, আপনাদেরই প্রিয় একজন শিক্ষক ছিলেন জনাব সুলতান মাহমুদ, মঞ্চে উপস্থিত আছেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবীয় সাধারণ সম্পাদক জনাব আজিজুল সালিম সহ, এবং উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ সহ,
আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করিবেন। আপনারা জানেন আমাদের নেতৃত্ব গত 12 বছর যাবৎ উন্নয়নের জোয়ারে বাংলাদেশে যে উন্নয়ন করছে সারা বিশ্বে তাকে সফল রাষ্ট্র নায়ক হিসাবে আখ্যায়িত দিয়েছেন। সেই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে এসেছি, এখানে এসেছি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার প্রতীক দেবে তার পক্ষে কাজ করার জন্য আপনাদেরকে অনুরোধ করতে এসেছি। আপনাদের কাছে শুধু অনুরোধ, আগামী নির্বাচনে মঠবাড়ি আওয়ামী লীগ, পিরোজপুর আওয়ামী লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবেন তাকে আপনারা জয়যুক্ত করে এই দেশের কাজ, এই দেশের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষত রাখার জন্য আপনাদের কাছে ভোট চেয়ে এসেছি। সংগ্রামী সাথীয় ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী যদি ক্ষমতায় থাকে অবশ্যই বাংলাদেশের উন্নয়ন হয়, বিশেষ করে এই দক্ষিণ অঞ্চলের উন্নয়ন হয়। তাই আমি এই দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে এসেছি। আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন সবসময় জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমার নেত্রী ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, আমার নেত্রী হাসলে বাংলাদেশের মানুষ হাসবে, আমার নেত্রীর জন্য সকলে দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মেহনতি মানুষ। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আগামীর মঠবাড়িয়ার আকাশের উদিত সূর্য, আমাদের মঠবাড়িয়ার স্বপ্ন দ্রষ্টা, আমাদের রাজনৈতিক অভিভাবক, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের শেষ ঠিকানা, আমার রাজনৈতিক অভিভাবক, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব আজিজুল হক সেলিম মাতুব্বর, জননেতা জনাব আজিজুল হক সেলিম মাতুব্বর। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠতম জননেত্রী শেখ হাসিনার এক যুগ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ নয়নাং শাপলা জিনওয়ান কর্তৃক আয়োজিত এই এক যুগ পূর্তি অনুষ্ঠানের সুযোগ্য সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, উপস্থিত আছেন সময়ের অভাবে যান না বক্তব্য দিতে পারেন নাই সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, ক্রিয়া সম্পাদক নাজমুল আলম টুকু, দানিশেবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনা রশিদ তালুকদার এবং রিপন জমাদ্দার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সামনে উপস্থিত আছেন আমার ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপস্থিত আছেন প্রশাসনের নেতৃবৃন্দ, সর্বোপরি উপস্থিত আছেন এই শাপলা ইউনিয়নের আমার মুরব্বিয়ান, আমার পিতৃ সমতুল্য বাবারা এবং ভাইরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুজিবুর সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের 12 বছর বসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালের নির্বাচনী ইশতেহার দাদা ঘোষণা করেছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করার পরে আজকের একটি তলাবিহীন জুড়ি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর তিনি করেছেন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন গ্রাম হবে শহর, সেই আজকের আমাদের শহরের চেয়ে গ্রামের রাস্তাঘাট উন্নয়ন করে গ্রামের অবস্থা এখন ভালো আছে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দিয়েছেন বিনা পয়সায়। আজকে ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনাকালীন সময়েও বিশ্বে এই মহামারীর দেও বাংলাদেশের একটি মানুষ মারা যায় নাই, বিশ্বের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপের কারণে। এই সকল উন্নয়ন ব্যর্থতা এবং বিপর্যয় আর জন্য আমাদের মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগের কিছু কুচক্রী মহল দায়ী এই ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদেরকে বিভ্রান্ত করে এই মঠ শান্ত মঠবাড়িয়াকে অশান্ত করেছেন। আমি আপনাদেরকে একটি গল্প বলি, ছোট্ট একটু গল্প। এক মনিব ঘুমাচ্ছে, ঘুমানোর পরে তার চাকরকে পাহারা দিতে রাখছে যেন মশা না পড়ে। সে মশা খেতে দিয়ে একটা মশাই দেয় বারবার ডিস্টার্ব করতেছে। পরে ডিস্টার্ব করার পর কয় যে বলে যে ওই যে সাইডে একটা পাথর ছিল
পাথরটা উঠাইয়া যখন নাক ফাসাইয়া মশারা পড়ছে, নাক ফাসাই মরছে, যেই নাক ফাসাই মারছে মনিম মারা গেছে। মনিম মারা যাওয়ার পর তুই একই করলি পুলিশ আসছে, কয় আমার উদ্দেশ্যটা ভালো আনলে কিন্তু সিস্টেমটা খারাপ হয়েছে একটু। এই উদ্দেশ্যটা আশরাফুর রহমান সাহেব উপজেলা চেয়ারম্যান 14 সালে আসলেন, তার উদ্দেশ্য ভালো, এমপি হবেন, উপজেলা চেয়ারম্যান হবেন হয়েছে, এমপি হবেন হয়েছে, সিস্টেম করেছেন কি সারা বাং সারা মঠবাড়ি আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করেছেন, সিস্টেম করেছেন। এই মা মঠবাড়ি থেকে শুরু করে 2014 সালের 18 সালে ডিসেম্বর মাসে নির্বাচনের পরে 2001 সালে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতা এসেছে তার চেয়েও বেশি জিম্মি করেছেন এই 19 সালে নির্বাচনে আশরাফুর রহমান এই সুউচ্চ সংখ্যক লোকজন দিয়া। তার ভিতরে আমাদের দীর্ঘদিন পরে একজন চেয়ারম্যান পেয়েছি নাসরুদ এরা মিরাজ সাহেব, মিরাজ সাহেব বিপুল ভোটের মাধ্যমে নৌকমার্কা প্রতীকে চেয়ারম্যান হলেন, তাকেও এই বিদ্রোহী মদত দিয়ে এই আওয়ামী লীগকে নিধন করার জন্য তাদেরকে সৃষ্টি করেছে। আজকের আওয়ামী লীগ জিম্মি দশা, সেই জিম্মি দশা থেকে আজকের 2 মাস কিন্তু মঠবাড়িয়া একটু হাফসারি আপনারা বাঁচতে পারতেছেন। আপনারা কি শান্ত মঠবাড়ি চান না অশান্ত মঠবাড়িয়া চান? আজকের তারা বলে আমি কাউন্সিল বন্ধ করেছি, আমি কাউন্সিল বন্ধ করি নাই। যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন মঠবাড়িয়াতে একটি সন্ত্রাস একজন লুবি এই দুজনকে বাদ দিয়ে কমিটি করো, এবং তখন আমি বলেছিলাম গণতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী কাউন্সিল করার জন্য আমাদের নেতার থেকে মামলা মকদ্দমা 134টা মামলার কাগজ আমি কিন্তু মাননীয় নেত্রীর দরবারে পৌঁছে দিয়েছি, জেলায় পৌঁছে দিয়েছি। মানে কাউন্সিল মানে কি আর উৎসব মুখর পরিবেশ, তা সেই উৎসব মুখর পরিবেশ বাদ দিয়ে আওয়ামী লীগের গণতন্ত্র নামে তারা যখন বাদ পড়ে যাবে সেই আশঙ্কা দেখলেন, তখন সংক্ষিপ্ত পথে কাউন্সিল করার জন্য পায়তারা করছিলেন। সেই কাউন্সিল আপনাদের আন্দোলনের কারণে মাননীয় নেত্রী বন্ধ করে দিয়েছেন। আসুন, আপনারা যখন মিলেই গিয়েছেন তাই আমার নেতাদের বিরুদ্ধে মামলা কেন? 134টা মামলায় 1 থেকে 1.5 হাজার সারা মঠবাড়ি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের আসামি, যারা কোথাও বিদেশে যেতে পারবে না, মুরব্বীরা চিকিৎসায় যেতে পারবে না, ছাত্ররা তাদের চাকরি পাবে না, আপনারা মামলাগুলো তুলুন তারপর মিলুন। আপনারা এই সমস্ত ষড়যন্ত্র মানুষ বুঝে গেছে, আপনারা এই সন্ত্রাসের রাজত্ব চালাতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চলবে। আজকের বিদ্রোহীদের কী অবস্থা হয়েছে আমার নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, বিদ্রোহী সেই যেই হোক আমাদের এই দলে দলের মালিককে দলের মালিক শেখ হাসিনা, এই দলের মালিক শেখ হাসিনা, আমরা তার কর্মী অথবা কামলা বলেন যাই বলেন, আমরা তো নেতা না, তা আমরা পার্টি করবো কার? শেখ হাসিনার। আমরা কথা শুনবো কার? শেখ হাসিনার। সেখানে এই মামা বাহিনীর কথা আমরা শুনবো না, শুনি নাই। মঠবাড়ি ইনশাল্লাহ ইয়াবা গাজা সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের উত্থান বন্ধ হয়েছে এবং এটা অব্যাহত থাকবে প্রশাসনের হস্তক্ষেপের কারণে। আজকের আমরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে মূল আওয়ামী লীগ আপনাদের পাশে আছি, জনগণের পাশে আছি থাকার কারণে কিন্তু আজকের এই মামা বাহিনী কিশোর গ্যাং ইয়া বাহিনী সমস্ত কিছু বন্ধ হয়েছে। আপনারা মুরব্বীরা যারা আছেন, আগে মুরব্বীকে দেখলে বাচ্চারা পালাতো, এখন বাচ্চাকে দেখলে মুরব্বীরা পালায়, এই এই অবস্থা হয়েছে। আর আর মামা বাড়ি দেখলে তো কথা নাই, তারা এই মামার সাথে থাকে কেন? তারা থাকে গ্রামে বিভিন্ন ফাইল করে, মানুষকে জিম্মি করে, টাকা আদায় করে, টোকেন আদায় করে, দোষায় আওয়ামী লীগের কিন্তু পকেট ভরে তাদের। এ সমস্ত বন্ধ করুন, এই চাঁদাবাজি সন্ত্রাস ইয়াবা এবং বাচ্চাদেরা স্কুলে যেতে পারে না সেই বাচ্চাদের ব্যাগের ভিতরে ইয়াবা পরিবহন করে, এগুলো বন্ধ করেন। সেই বারবার পরে আজকের এই বারুড় সংসদ সদস্য রুস্তম আলী বলে সংসদে বলেছেন পটবাড়ি তার স্থান, এবং সেই গাড়িটা হলো আপনাদের শাহ প্লাজা। এই জন্যই এইখানে এই সমস্যার সৃষ্টি হয়, সাতলাজার মানুষ সবসময় শক্তিশালী ঐক্যবদ্ধ আছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমার জীবন দিয়ে হলেও আমি আপনাদের পাশে এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকবো। শেখ হাসিনার পতাকার তলে ঐক্যবদ্ধ আপনারা হবেন। আর একটি কথা বলি, বিদ্রোহীদের কী অবস্থা হয়েছে? বিদ্রোহীর একজন নাকি আবার এই মিরাজ চেয়ারম্যান সাহেবের এখানে আছে, আপনারা সকলে জানেন। সময়ের অভাব, অনেক বক্তব্য ছিল, ইনশাল্লাহ বক্তব্য দেবো। আপনারা এমন একজন লোককে চেয়ারম্যান নির্বাচিত করবেন যার কাছে সাপলাতাবাসী নিরাপদ, যার কাছে আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষ নিরাপদ, যার কাছে
মহিলা থেকে বৃদ্ধা পর্যন্ত শিশু পর্যন্ত যেতে পারে সেই লোককে আপনারা নির্বাচিত করবেন। আমি সাপ্লাজাবাসীর শান্তি চাই, সাপ্লাজা মানুষের ভালো চাই, আওয়ামী লীগের ভালো চাই, সবাই ভালো থাকেন। আপনাদের সামনে আমরা চারজনকে পরিচয় করে দিচ্ছি। মজিবর মোল্লা সাহেব, তিনি আমাদের আওয়ামী লীগের আগামী দিনের নৌকা প্রত্যাশী। জনাব মজিবুর রহমান মোল্লা সাহেব, আপনি হাত জায়গায় দেখান। মোহাম্মদ গোলাম রব্বানী লিটন, আগামী দিনের নৌকা প্রত্যাশী 11 তারিখ নির্বাচনে। মহসিন জোবাদ্দার, আপনি জায়গায় দেখুন। কালাম মোল্লা সাহেব, যুবলীগের অন্যতম নেতা, সাংগঠনিক সম্পাদক। এনামুল কবির, মিরাজ খন্দকার সাহেব, মিরাজ খন্দকার এই আমাদের দাদর ছোট ভাই, সবাই দাদু দাদু নামে পরিচিত, পান্না দাদর। যাই হোক, আপনারা সকলে এর যদি 5 জনের মধ্যে আমরা সুপারিশ পাঠাবো, যাকে মনোনয়ন দেয় তার পক্ষে আপনারা কাজ করবেন। আপনাদের ব্যালটের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেদেরকে বিদায় করবেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার দেখাবো ইনশাল্লাহ মাঠে। সম্মানিত সমাবেশ, আজকের এই সভার সভাপতি ঘোষণা করবেন। এরপর আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ মেধাবী ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এই মাঠবাড়িয়ার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সংগ্রামী জনতা জনাব তাজউদ্দিন আহমেদ দাস, সংগ্রামী জনতা জনাব তাজউদ্দিন আহমেদ দাস। সাপ্লাজা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এক যুগ পূর্তি উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি, যাকে আমি 1991 সাল থেকে চিনি, জানি এবং শ্রদ্ধা করি, আপনাদের প্রিয় নেতা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব সুলতান মাহমুদ, আপনাদের এখানে বক্তব্য রেখেছেন। মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক যুবলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা, শিক্ষানুরাগী জনাব এ কে এম সেলিম, জনাব আজিজুল হক সেলিম মাতুব্বর, আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন। এই মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ মাহমুদ ফরাজি, প্রচার সম্পাদক ফজল হক মনি বক্তব্য রেখেছেন, এখানে উপস্থিত রয়েছেন। ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, নাম বললাম না, অন্যান্য নেতৃবৃন্দ যারা বক্তব্য রাখতে পারে নাই, তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ সহ এই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমার সাপ্লাজা ইউনিয়নের মুরব্বিয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রী এক যুগ পূর্তি উপলক্ষে আজকের এই সভার রাখার কথা, সেদিকে আমি দু একটি আলোকপাত করে আমি অন্যদিকে যাব। আজকের বাংলাদেশে যে ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকের এখানে বসে আপনারা সারা পৃথিবীতে এই মোবাইল ফোনের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে সমস্ত লোকজনের সাথে কথা বলতে পারছেন, এটাই ডিজিটাল বাংলাদেশ। আপনি এখানে বসে সমস্ত কর্মকাণ্ড সারা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক ফোনের মাধ্যমে কথা বলতে পারছেন, এটাই ডিজিটাল বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আজকের বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনা 3900 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে যাত্রা শুরু করেছিলেন, সেখান থেকে 25,000 মেগাওয়াট বর্তমান বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশে। আপনারা জানেন মাথাপিছুয়ায় 7.5, যেখানে 5.5 দিয়ে যাত্রা শুরু করেছিল, সেখানে আজকের মাথাপিছুয়ায় 7.5। আপনারা জানেন 750 মার্কিন ডলার দিয়ে যাত্রা শুরু হয়েছিল, পার ক্যাপিটাল ইনকাম আজকের 2200 পার ক্যাপিটাল ইনকাম আজকের বাংলাদেশের জিডিপি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত দেশ,
নিম্ন মধ্যবিত্ত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশকে আজকের এই জাতিসংঘ থেকে শুরু করে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়করা ধন্যবাদ জানাচ্ছে উন্নয়ন এবং অগ্রগতির কারণে। যখন বারাক ওবামা কেনিয়াতে এসে বলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আরও এগিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমেরিকার রাষ্ট্রপ্রধানও বাংলাদেশের নামটি জেনে গেছেন। একটি ক্ষুদ্র দেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ কার কারণে এগিয়ে যাচ্ছে? এগিয়ে যাচ্ছে দেশরত্ন শেখ হাসিনার কারণেই। আজকের বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু দেশরত্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন, আর তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়ন এবং অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছেন। আজকের বাংলাদেশ কোনো তলাবিহীন জুড়ি নয়। একসময় আমেরিকার ওই ফরেন মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো বটমলেস বাস্কেট, আর ওই হেনরি কিসিঞ্জারের বক্তব্য আজকের ভুয়া প্রমাণিত হয়েছে দেশরত্ন শেখ হাসিনার একক নেতৃত্বের কারণেই এটা সম্ভাবনা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি আমার অন্য বক্তব্য যেতে চাই না, আমি একটু মঠবাড়িয়ার দু একটি কথা না বললেই নয়। প্রিয় স্বপ্নজারবাসী, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা মনে হয় বেশি একটা ভালো নেই, বিভিন্ন কারণে আপনাদের কণ্ঠরোধ করা হয়েছে বিভিন্নভাবে। গত 8 তারিখে যুবলীগের সভাপতি আবু হানিফ খানের উপরে অতর্কিত হামলা করে যুবলীগের অফিসকে কুপিয়ে হানিফকে মেরে মনে করেছিল, জোরা মনে করেছিল যুবলীগ ধ্বংস হয়ে যাবে। আবুল কালাম, যেখানে কালাম মোল্লা উপজেলা যুবলীগের সহসভাপতি, এই ইউনিয়নের কৃতি সন্তান, তার উপর হামলা করে মনে করা হয়েছিল যুবলীগকে থামিয়ে রাখা যাবে, তা সম্ভব নয়। পোকার স্বর্গে বাস করছেন আগের যুবলীগ আর এখনকার যুবলীগ, অনেক পার্থক্য রয়েছে আপনারা জানেন। আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আবু হানিফ খানের বয়ে হামলা হয়েছে, আপনারা দেখেছেন মঠবাড়িয়ায় কীভাবে এর প্রতিবাদ হয়েছে, আরও হবে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এভাবে হামলা করে আপনারা রাজনীতি করতে পারবেন না, আপনারা জনবিচ্ছিন্ন হবেন, আপনারা মঠবাড়িয়ার মাটি থেকে অস্ত করে নিক্ষিপ্ত হবেন। আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, রাজনীতি করেন, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলেন, কিন্তু সন্ত্রাস করে, ইয়াবা পাচার করে, ফেন্সিলের আসক্ত হয়ে ওই সকল মামা বাহিনী থেকে শুরু করে ওই বিশ্ব বাহিনী, যারা কিশোর গ্যাং, তাদেরকে এইভাবে লেলিয়ে দিয়ে মানুষের মন জয় করা যায় না, মানুষের হৃদয়ে স্থান করা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা ভালো হয়ে যান এবং দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড সহ দলীয় কর্মকাণ্ডে আপনারা সক্রিয় হন এবং এই সকল বিচ্ছিন্ন কর্মকাণ্ড থেকে আপনারা দূরে থাকুন, এই প্রত্যাশায় আগামী দিনে দেখা হবে। মঠবাড়িয়া শান্তিপূর্ণ মঠবাড়িয়া বিরাজ করুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। সম্মানিত সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন নয়নাং সাপ্লা জাইন আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, সাবেক সফল সভাপতি জনাব নজরুল ইসলাম। এই ভাইরা একটু বসেন, এই ভাই বসেন বসেন। আমি নজরুল ইসলাম বলছি, সাপ্লাজা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ থেকে। বসেন, আমার একটু কথা শোনেন। আজকে সাপ্লাজা ইউনিয়ন আয়োজিত কমিটির সম্মানিত সভাপতি এবং মঠবাড়িয়ার থেকে আগত যারা এখানে উপস্থিত হয়েছেন সবই আমার ছোট ভাই। আমি এই আওয়ামী লীগের হাল 1969-এ এই হাল ধরেছি, আর এখন 2021 সাল, এর ভিতরে আমারে কোনো বিদ্রোহী লাইনচ্যুত করতে পারে নাই। ভাইয়েরা আমার, আমার ইউনিয়নবাসী, আপনাদের নেতৃত্বে আমি একটানা আওয়ামী লীগের সভাপতি হিসাবে 36টি বছর কাটাই দিয়েছি, তবুও কোনো সন্ত্রাসকে আমি পছন্দ করি নাই।
আপনাদের কাছে আমার এতটুকুই আছা এবং এতটুকুই ভরসা। আমি মুক্তিযোদ্ধার পক্ষ থেকে, যেহেতু আমার বাড়ি ছয়টা মুক্তিযোদ্ধা, আমরা ছয়জন, তার ভিতরে আমি মুক্তিযোদ্ধা সংসদ থেকে ঘোষণা দিলাম যে যত দুর্নীতিবাজ করে এই ইউনিয়নে, আমার ছেলে জাহিদুল তার পিতৃবাদ করায় তাকেও ধরিয়ে মারধর করছে। হুঁশিয়ার, পুনরায় করতে চাই না, তবে আমার শরীরে যতদিন আমি এই দুনিয়ায় জীবিত আছি ততদিন আপনাদের পাশে আছি এবং আপনাদেরকে দিয়া আগামী দিনের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার ইউনিয়নের পাঁচটা ক্যান্ডিডেট পরিচয় করাইয়া দিচ্ছেন, ঠিক আছে, তবে এর চেয়ে জাকি নমিনেশন আমার নেত্রী দেবেন, তাকি তার পিছনেই আমরা স্লোগান দেব। বলেন জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা। আসসালামু আলাইকুম। সাপ্লাতা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা যে প্রতিষ্ঠিত হয়েছে তার আলোকে আজকে এই জনসভায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিত রয়েছেন। বিশেষ করে আওয়ামী যুবলীগের প্রেসিডেন্ট মেম্বার জনাব তাজউদ্দিন আহমেদ সাহেব উপস্থিত রয়েছেন। সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং আজকে এই সভায় এই অনেক ত্যাগ তিতিক্ষার পরে আপনারা যারা গ্রামগঞ্জ থেকে উপস্থিত হয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেবেন তার পক্ষে আপনারা সকলে থাকবেন এই আহ্বান জানিয়ে আজকের সভা এখানে সমাপ্তি গ্রহণ করছি। জয় বাংলা, জয় বাংলা। যারা যে ইউনিয়ন থেকে আসছে।